Hello everybody, assalamu alaikum. Good morning. Kemon achen shobai? Asha kori shobai bhalo achen. Shobai nirapode achen. To shokal shokal vlog shuru korlam. Ekhon baje 9:30. Jhotpot jeta korchi. Ajke amader bashe Bangla school. Ektu chaler gura. Gorom pani diye bhije dicchi. Eta bhijanor pore jabo hocche. Ishan ke niye or class ache, class e drop korte. তারপরে এসে বানাবো হচ্ছে আজকে চাপটি ইয়েস আই গট ইট তো সেই চাপটির জন্য দুই কাপ দুই থেকে তিন কাপ চাল আমি একটু ওয়ার্ম পানি দিয়ে ভিজিয়ে দেবো তারপরে চাপটি কীভাবে কী রান্না করছি সেটা দেখাবো আজকে আর আজকে তো বাসায় বাংলা স্কুল একটু টুকটাক রান্নাবাড়া করবো রান্নাবাড়া কালকে একটু রেখেছি আর টুকটাক দিয়ে রান্না টান্না আছে সেগুলো একটু করবো নতুন রান্না করবো বাচ্চাদের জন্য আর কী কী দেখি কারণ সময় নেই হঠাৎ করে এখন ঈশানকে ড্রপ করতে যেতে হচ্ছে তো দিয়ে দিলাম তিন কাপ চালের গুঁড়া সাথে দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু লবণ এটাকে এখন আমি পানি দিয়ে গুলব পানি কোনো মাপ নেই বাট আমি কিরকম ঠিক রাখবো সেটা দেখাই চাপড়িগুলোতে একটু পাতলা হতে হবে না হলে চাপড়িটা মানে কি বলবো মুচমুচে হবে না আমার সফট চাপড়ি খেতে ভালো লাগে বাট অনেকেই মুচমুচে চাপড়ি খেতে খুব লাইক করে জানি আর গরম পানি বলতে আমার ফসের থেকে যে গরম পানিটা বের হয়েছে সেটাই কিন্তু দিয়েছি এখানে আর একটু লাগবে গরম পানি তো আবার অত পানি দিব না কারণ পেঁয়াজ তারপর ধনে পাতা কাঁচামরিচ ওইগুলো দেওয়ার পরে কিন্তু এটা একটু আবার পানি ছাড়বে সেই জন্য এই যে কিন্তু কিন্তু তো ওয়েস্ট প্লেস দিস ইজ আ ড্রয়ার তো যাই হোক ঠিক এরকম রেখে এখন এটাকে আমি ঢাকা দিয়ে চলে যাবো থ্যাংক ইউ বাবা তারপরে এসে এটাকে প্রসেস করা হবে তো তারপরে কি প্রসেস সেটা আসার পর শেয়ার করবো এখন এই যে এটাকে জাস্ট গুলে রেখে গেলাম যাতে চালটা একটু ফুলে ঠিক আছে এসে আবার দেখা হবে বাসায় আসার পরে লিটারালি আছি দৌড়ের উপরে তো দৌড়ের উপরে আছি তার একটা কারণও আছে একটু প্যানিক করছিলাম না জেনেই কারণ আজ থেকে আমাদের এখানে টাইম চেঞ্জ হয়ে গেছে তো ঘড়িতে যখন দেখছিলাম 12টা বেজে গেছে আর বাচ্চাদের 12টা বাজে আসার কথা আমি তো মনে করেন যে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় ছিল তো যাই হোক এখানে আমি যে ডোটা মানে লিকুইডটা করে রেখে দিয়ে গিয়েছি তার সাথে আমি পেঁয়াজ তারপরে কাঁচামরিচ আর ধনে পাতা দিয়েছি পেঁয়াজ এখানে বলবো আমি হাফ কাপও না ও 6 থেকে 8 টেবিল চামচ দিয়েছি ধনে পাতাটা ওরকমই দিয়েছি আর মরিচটা তো যার যার টেস্ট আর লবণ আর তার সাথে দিলাম হচ্ছে হাফ টিস্পুন রসুন বাটা হাফ টিস্পুন দিলাম হচ্ছে আদা বাটা তার সাথে দিব একটু হলুদ মরিচের গুঁড়ো দিব নর্মালি এটা সাদাও করে আজকে একটু মশলা দিয়ে করছি যাতে একটু খেতে বেশি ভালো লাগে এটা হচ্ছে অনেকটা মশলা পিঠার মতো টেস্ট হয় মশলা পিঠার মতো না মশলা পিঠার মতো হবে তো এখানে আমি দিয়েছি হলুদ মরিচ জিরা ধনের গুঁড়া দেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে এখন ভালো করে ফেটে নিব আর এটার মধ্যে আমি এখন অ্যাড করব হচ্ছে আর একটু পানি আর এটা যদি বেশি মানে বেশি ঠিক হয় তাহলে এটা খেতে ভালো হয় না আর ক্রাঞ্চি হয় না এটা একটু পাতলা হবে দেওয়ার পরে সাথে সাথে একদম ক্রাঞ্চি হয়ে যাবে তো ওইটা খেতে বেশি মজা তা আমি এটার মধ্যে পানি অ্যাড করবো অ্যাড করার পরে কীভাবে কী করছি এভরিথিং সব শেয়ার করব আমি কিন্তু আসার পরে নুডলস রান্না করেছি ভাত রান্না করেছি আরও টুকটাক কিছুই আসলে শেয়ার করতে পারছি না যেহেতু আগে বললাম দুর উপর আছি তো চোখের আন্দাজ করে একটু বুঝে নিতে হবে আমি এই ব্যাটারটা কতটা মানে পাতলা করেছি আমি মানে আগেই বললাম যেহেতু মেপে পানি দেইনি সেই জন্য মেপে বোঝাতে পারবো না আর যেই প্যানে দিবেন মেক শিওর প্যানটা যাতে খুব গরম থাকে আমি প্যানের মধ্যে আগে একটু তেল বা ঘি কিছু একটা দিয়ে একটু টিস্যু দিয়ে বা ব্রাশ দিয়ে মুছে নেবেন যদি ননস্টিক না থাকে আমার ননস্টিক তারপরে করেছি তো যাই হোক তা প্যানটা কিন্তু খুব গরম তো গরম অবস্থায় দিয়ে দিয়েছি এটা দেখতে অনেকটা দেখবেন চিথই পিঠার মতো ফুটো ফুটো হয় মাঝে মাঝে তো আপনি আপনার পছন্দ মতো সাইজে দিয়ে এটাকে ঢেকে দিবেন এটা যে হতে খুব বেশিক্ষণ লাগে তা না মনে করেন যে 3-4 মিনিটের মধ্যে হয়ে যায়
তা আমি এক পাশ হয়ে যাওয়ার পরে একটু উপর করে দিলাম যাতে নেক্সট সাইডটাও একটু কালার হয়। তো একদম ইজি, এই যে সহজ পদ্ধতিতে এটা বলেন সকালে নাস্তা, বিকালে গেস্ট আসলেও খেতে দিতে পারেন। আজকে আমি অ্যাকচুয়ালি এটা করেছি আমাদের বাংলা স্কুলে যারা মায়ের আসছে মানে বাচ্চাদের সাথে, তাদেরকে খাওয়ানোর জন্য। আর এটা যেহেতু আমাদের নারায়ণগঞ্জের একটা ঐতিহ্যবাহী খাবার, আমি শিওর এটা নারায়ণগঞ্জ না হলেও মুন্সিগঞ্জ, বিক্রমপুর, কুমিল্লা সব জায়গার মানুষ এটা খায়। আর আমাদের নারায়ণগঞ্জে এটার মধ্যে একটু আমার দাদিকে দেখেছিলাম একটু ডাল দিত, বাট আজকে ডাল দিই না। আমি চেয়েছিলাম একটু মানে একটু কী বলবো, একটু ক্রাঞ্চি টাইপের যাতে হয়। তো এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী চাপটি। শীতের সময় চাপটিটা খেতে সকালবেলা গরম গরম খেতে ভালোই লাগে। আর এই যে নুডলস রান্না করেছি বাচ্চাদের জন্য, তো আমি কিন্তু চাপটি বানাতে বানাতেই সবাই মোটামুটি চলে এসেছে, আসছে একে একে। তো আমি দেখাবো ক্লাসে কী হচ্ছে না হচ্ছে। মানে চাপটিগুলো মনে হচ্ছিল নিজে একটা খেয়ে নিই গরম গরম, বাট কি আর করা, যেহেতু তাড়াহুড়া খেতে পারছিলাম না। তা আমি এই যে আরেকটা ক্লোজ লুক আপনাদের সাথে শেয়ার করি। আমি শিওর চাপটিটা বানানো বিশেষ কি মানে একদম যে রকেট সায়েন্স তা না, খুবই ইজি একটা জিনিস, বাট খেতে কঠিন মজা। আর একদম ঘরে থাকা স্বল্প উপকরণেই মানে চাপটিটা বানানো যায়। অনেকে দেখবেন আবার ময়দা দিয়েও চাপটি বানায়, বাট ময়দা দিয়ে চাপটি আমি কখনো খাইনি। আমি চালের গুঁড়াটা দিয়ে খেয়েছি, চালের গুঁড়াটা দিয়ে অ্যাকচুয়ালি বেশি মজা। আবার আগে বললাম একটু ডাল মিক্স করে দিতে পারেন, যে কোনো ডাল, ডালের পরিমাণটা অল্প একটু হতে হবে। আসলে চাপটি বানানোর পরে ধোয়া পাকলা এই সেই করতে করতে সবাই কিন্তু চলে এসেছে। তো আমি ঝটপট একটু চা তৈরি করে নিচ্ছি। চা না খেলে তো মানে কি বলবো, এটা অনেকেরই হয় না। আমি যেমন কফি খেতে পছন্দ করি তো অনেকেরই এরকম। তো এই যে এখানে হচ্ছে ক্লাস, চলেন ক্লাসগুলো আপনাদের কোথায় কোথায় হচ্ছে দেখাই। বেসমেন্টে হচ্ছে এক গ্রুপ, এখানে বেসমেন্টে অ্যাকচুয়ালি দুই গ্রুপ হচ্ছে। আচ্ছা আমরা আমরা কেকটাকে কাটি। এর কি দেখি ভালো করে কাটো, পেপারটাতে পেপারটাতে সরাইলো, পেপারটা বাসু দেখাইবা তুমি, পদ কাটতো পারো না, রুটিটা যে কাটবো হেরো পারতেছ না, এই পেপারটা সরাও, অর্ধেকটা সরাই, ঠিক আছে? হ্যাঁ সরাও, কাটা দরকার নেই। উপর উঠে, হ্যাঁ দাদি গুচ্ছ ডায়মন ভাই, এই গাছটার ডালাটা যে ভেঙেছিল টেনে নিচে নামিয়ে দিল, মানে থ্যাংক ইউ ডায়মন ভাই। হ্যাঁ ময়না, তোর কতগুলো টাকা বাঁচাই দিল ওখান থেকে, ওই যে আল্লাহ, এই অন্তর জিজ্ঞেস করে ইচ্ছা ভর্তা করতে, আমি ইচ্ছা ভর্তা দোকান থেকে আসছে। এটা হচ্ছে ব্যাগন, ও না ও পোলা পার মানুষ, অর্ধেজাটা এই করতে হজম করতে অনেক দিন লাগছে বেচারির। এটা হচ্ছে কোফতা, ভাত হচ্ছে, এটা কোফতা হচ্ছে না, এই যে হ্যাঁ সবাই দিয়ে ফেলছে দেখামি, ও কারো গাড়ি, আমার গাড়ির পিছনে শুধু সাদা গাড়ি, কার আমি যাই না। থ্যাংক ইউ জ্যোতি ভাই ব্যাসের জন্য, বাই বাই, কথা হবে, দেখা হবে, হ্যাঁ পার্টি হবে, মামার কার কার উত্তেজনা, অবশ্যই আমরা রেডি খাওয়ার লিগে। খুদা হাফেজ ভাবি, খুদা হাফেজ। তো স্কুল শেষ, এখন বাজে হচ্ছে দুইটা, সবাই বাড়ি চলে যাচ্ছে একে একে। তো স্কুল শেষ করার পরে আমরা কিছুক্ষণ রেস্ট করে এখন যাচ্ছি হচ্ছে কস্কোতে। তো কস্কোতে ঘরে কিছু টুকটাক জিনিস কিনতে হতো সেই জন্যই যাচ্ছি। তো আমাদের ইদানিংয়ের মধ্যে অনেক শপিং টপিং করতে হবে, তো কেন করতে হবে সেটা অবশ্যই বলবো, এখন বলছি না।
তো বাজার থেকে ফিরে এসে আজকে আপনাদের সাথে আমার কিছু লিপস্টিকের কালেকশন, ফেভারিট লিপস্টিকের কালেকশন শেয়ার করব। কারণ আমার অনেক লিপস্টিক আছে, বাট আমি তার মধ্যে থেকে কিছু বাছাই করে আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু গতকাল আমি বলেছি আমি মেসিস থেকে এই লিপস্টিক কিনেছি, তো আমার এই এক ভিউয়ার আপু নিপা আপু উনি দেখতে চেয়েছেন কী শেডের লিপস্টিক কিনেছি, তো সেই জন্যই ভাবলাম নতুন যেগুলো কিনেছি ওটা তো একটা ছোট ছোট তিনটা প্যাক, মানে তিনটা, তো সেগুলোর সাথে আমার কি ফেভারিট আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, ঝটপট শপিং ফিনিশ করি, বাসায় যে লিপস্টিক দেখাবো আজকে, চলেন। তো ঘেটেঘুটে আমার মোস্ট ফেভারিট কয়েকটা লিপস্টিক নিয়ে এসেছি। এটা কালকে কিনেছি, এটা আমার মোস্ট ফেভারিট এখনো হয়ে গেছে। বাট এনিওয়ে, লং স্টোরি শর্ট, আমি শর্টকাটে সব বলে দিচ্ছি। এটা হচ্ছে মেবোলিন, হ্যাঁ মেবোলিনের হচ্ছে ক্রেয়ন, এই ক্রেয়ন লিপস্টিক। এটা হচ্ছে আমার একদম মোস্ট টুগো, এখন যেখানে যাচ্ছি এটাই দিচ্ছি, মোস্টলি এই কালারটা দেওয়া হয়, এই কালারটা আমার খুব ফেভারিট। শাড়ি পরলে এই কালারটা দিই, যদি ওয়েস্টার্ন পরি এটা দিই, মানে এই কালারটা আমার কাছে ভালো লাগে, আমি এই ধরনের কালারই বেশি দিই। এই যে এটা নাম্বারটা আমার বলতে বললে কিছুই বলতে পারবো না এখন, কারণ এটা অনেক দিন ধরে ইউজ করছি, উঠে যাচ্ছে। এই যে ইঙ্ক ক্রেয়ন নাম্বার, নাম্বার টাম্বার উঠে গেছে, হ্যাঁ নাম্বারগুলো উঠে গেছে। তো যাই হোক, এই দুইটা আলটাতে পাওয়া যাবে। আর এটা হচ্ছে ম্যাক, ম্যাকের এটা ম্যারি ক্রেস, আই থিঙ্ক দ্যাটস হোয়াট ইটস কল, ম্যারি ক্রেস। ইজি স্যার, ক্যান ইউ রিড দ্য নাম্বার ফর মি? ইজ এ 646, ইজ ইট? ওকে, এটা হচ্ছে ম্যাকের ম্যাট, ম্যারি ক্রেস 646। এই যে সব কালার মোটামুটি সেম, যদি শেডের নাম উল্টাপাল্টা বলি তাহলে এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে লরিয়েলের একটা লিকুইড ম্যাট লিপস্টিক, আপনাদের ভাইয়া কিনে দিয়েছিল, সিবিএসে গিয়েছিল, হঠাৎ আমার কথা মনে হয়েছে নিয়ে এসেছে, যাই হোক। এটা হচ্ছে আর্মান্ডিকে, এটা কি কালার, ব্যাড ব্লাড কমফোর্ট ম্যাট, নাম্বার হচ্ছে, মামা দেখো তো নাম্বারটা, দিস ওয়ান, ইটস ERT 60W, দ্যাটস হোয়াট ইট ইজ, ইয়া। তো এটা হচ্ছে কালার, এটাকে দেখাচ্ছি দাঁড়ান, এই যে ভেতরটা বললাম, আমার মোস্ট অফ দ্য লিপস্টিক সেম কালার, এই যে দেখেন এটা, এটাও দেওয়া হয়েছে একদিন দুই দিন, এটা একটা গেল, বললাম। আর এটা হচ্ছে মিলান, মিলানের হচ্ছে, এটা হচ্ছে ম্যাট লাভ 73, এটা সিবিএস ব্র্যান্ড, এটা সিবিএস থেকে নিয়েছি, এটা অনেকবার দিয়েছে, দেখেন দিদিতে ক্ষয় হয়ে গেছে, কারণ আমার মোস্ট অফ দ্য কালার দেখবেন একটার সাথে একটা, মানে আপনি মিল করতে পারবেন আপনারা এক সেম, বাট এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে এই যে, এটা $37 ভ্যালু ছিল, বাট যখন গিয়েছিলাম তখন এটা $27 পাওয়া যাচ্ছিলো, তো সেই জন্য নিলাম। এগুলোর বড়ো সেট খুঁজেছিলাম, একটা কালার আমার খুব পছন্দ হয়েছে যেটা আমি কালকে দিয়েছি, তো সেটা আমি পাইনি। তো যাই হোক, ছোটো মানে ছোটো হলে কী হবে, যে বলো না ছোটো হলে মরিচ ঝাল বেশি, তো এটার কালার আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, খুব পিগমেন্টেড আর ম্যাট, আমার কাছে ম্যাট লিপস্টিক বেশি ভালো লাগে। তো এই যে এটা একটা কালার, এটা শাড়ি টাড়ির সাথে পরলে একটু বিয়ে টিয়েতে গেলে ভালো লাগবে, এটা একটা। আর এটা আরেকটা, এটার কালারটা চমৎকার, মানে প্রিটি মাচ অল সেম কালার এখানে। আর এইটা কালকে আমি দিয়েছিলাম, এই যে এটা হচ্ছে সেটা কালকে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার মোস্ট, মানে একদম রিসেন্ট ফেভারিট এগুলা, এই দুটো হচ্ছে আমার একদম, মানে কী বলবো, বেস্ট ফ্রেন্ড, যেখানে যাচ্ছি ব্যাগেও আছে বাইরেও আছে, এই দুটাই দিচ্ছি। আর তারপরে শাড়ি টাড়ি পরলে মিক্স ম্যাচ করে দিই, আমি একদম ডার্ক লাল লিপস্টিক দিতে পারি না, রেড যে ম্যাট আছে সাফোরার একটা আছে ওইটার সাথে এটা আমি মিক্স করে দিই, তাহলে মানে কালারটা একটু ডার্ক আসে, দেখতে ভালো লাগে। আর এই তো, এই হচ্ছে লিপস্টিক। তো ঠিক আছে, আর বকবক করবো না, আজকে ব্লগ এখানে এন্ড করে দিচ্ছি, ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ব্লগে, ছিলেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।